বন্ধুরা, আজ আবার একটা নতুন খবর নিয়ে চলে এসেছি। একটা নতুন মুখ, একটা নতুন পরিচয়, একটা নতুন কাজের জায়গা। দেখো তো, চিনতে পারো কি না? হ্যাঁ, ঠিক ধরেছ। বহু পরিচিত একজন মানুষকে আবার নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছি। রবীন্দ্র, বিগত 30 বছরের উপরে রবীন্দ্রকে চেনে না বা ওর ফুচকা খায়নি এমন শিল্পী বা সাধারণ মানুষ খুব কমই আছে কলকাতা শহরে। ওর মুখ থেকে শুনে নিন ওর অভিজ্ঞতার কথা। ওটা যে লোক সাইন করবে আমার ওটা ফোন নম্বর দিচ্ছে, এই গেটটা কেন বন্ধ হয়। দেখো, তুমি তো যেখানে সেখানে ঘুরে ফুচকা বিক্রি করে তুমি তোমার জীবিকা নির্বাহ করবে, কিন্তু এই জায়গাটায়, এই যে নন্দনের পেছনে বা রত্ন সদনের পেছনে, এই যে একাডেমির সামনে বা রানু ছায়া মঞ্চের পাশে, এখানে যদি তোমাকে কোনোদিন বলা হয় যে তুমি ফুচকা বিক্রি করতে পারবে না, তাহলে তুমি কতটা কষ্ট পাবে সেটা? আমি কষ্ট পাবো না, একটা ঘর ভাড়ায় ঘরটা ছাড়তে কত অভিনেতা, সঙ্গীত শিল্পী, তাই না? অনেক রকম শিল্পীরা আসেন এখানে সবাই তোমার ফুচকা খেতে। তো তোমার নামটা সবার জানা দরকার। পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে সবাই তোমার নামটা জানা দরকার, তাই না? রবীন্দ্র। হ্যাঁ, ফুচকা কেমন লাগে? অপেক্ষা করুন আমাদের পরের ভিডিওর জন্য। আবার নতুন কোনো মুখ, নতুন কোনো বিষয়, নতুন কোনো সতর্ক বার্তা নিয়ে আমরা আবার আপনাদের সামনে চলে আসব। আর আমাদের এই বিষয়গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি পুশ করুন।